প্রিয় দর্শক, বহুজন লিটারেচার ওয়েবসাইট এর পক্ষ থেকে আমি জ্যোতি বিশ্বাস। বহুজন লিটারেচার ওয়েবসাইটের অন্যান্য কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বহুজন সমাজের লেখক, গবেষক এবং সৃষ্টিশীল মানুষদের সাক্ষাৎকার নেওয়া। এই পর্বে লেখক ও গবেষক কপিল কৃষ্ণ ঠাকুরের সাক্ষাৎকার আমরা নেব। কপিল কৃষ্ণ ঠাকুর আমাদের মধ্যে উপস্থিত আছেন। কপিল কৃষ্ণ ঠাকুর বহুজন সমাজের একটি পরিচিত নাম। তার কাব্যগ্রন্থগুলি হলো বিচ্ছিন্ন বাংলার বিরুদ্ধে, চলেছি চৈত্রের উৎসবে, যে কথা কখনো বলিনি, তার কিছু গুরুত্বপূর্ণ ছোট গল্প, মধুমতি অনেক দূর, অন্য ইহুদি, তার উপন্যাস উজান্তলি রূপকথা একটি অনন্য সাধারণ সৃষ্টি। স্যার, বহুজন লিটারেচার ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। একজন লেখক একই সঙ্গে একজন চিন্তক, বহুজন সমাজ নিয়ে আপনার চিন্তার সূচনা কী করে হলো এটা আপনাদের একটু বলুন। আসলে এটা একটা দীর্ঘ জীবনের বিভিন্ন পর্বে পর্বে এটা হয়েছে, একদিনে তো এটা হয়নি। বহুজন বা এই যে আমাদের যে সমাজ জিজ্ঞাসা, ভারতীয় সমাজ সম্পর্কে যে প্রশ্নগুলো, যে কৌতূহলগুলো, এটা জাগিয়ে দেওয়ার পিছনে যাদের অবদান আমি এই সময় মনে করতে পারি, তাদের মধ্যে একজন অবশ্যই হচ্ছেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র, 1967 সালে তিনি বনগাঁ লোকসভায় প্রার্থী হিসেবে আসেন আমাদের বাড়িতে। আমার বাবার সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। ওই নির্বাচনী কাজের উদ্দেশ্যেই তিনি আসেন। সে সময় কিছু আলোচনা যেমন তার মুখ থেকে শুনেছি বাড়িতে, তেমনি তার দুটি জনসভাতেও আমি উপস্থিত থেকেছি। তিনি একজন অসাধারণ বাগ্মী ছিলেন, তার বক্তৃতা শুনেছি, ফলে একটা ধারণা তৈরি হয় সমাজ সম্পর্কে, কিছু জিজ্ঞাসা তৈরি হয়। পরবর্তীকালে আরও কিছু কিছু মানুষের সংস্পর্শে আমাদের ওই অঞ্চলে কিছু কিছু অনুষ্ঠান হতো, যেখানে অপূর্বলাল মজুমদার ইত্যাদি তারা সেখানে গেছেন, বাবু জগজীবন রামও একবার গিয়েছিলেন। এই বিষয়ে নিয়ে ভাবনা চিন্তার অবকাশ হয়েছে। তেমনি পরবর্তীকালে, আরও পরবর্তীকালে আমি মহান শিক্ষাপতি বীরেন্দ্রনাথ বিশ্বাস, আমার মাস্টারমশাই ছিলেন, সাতপাড় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, তার সংস্পর্শে আসি। তিনি পরবর্তীকালে এখানে যখন 1978 একটি নিখিল ভারত নামে একটি পত্রিকা প্রকাশ করেন, আমাকে তার সহ সম্পাদক হিসেবে তিনি রাখেন। সেই নিখিল ভারত পত্রিকার কাজ ছিল এই যে উদ্বাস্তু সমাজে যে মানুষেরা রেল লাইনের পাশে, রাস্তার পাশে, যারা ওই কুড়ে ঘর বেঁধে থাকতো, তাদের মাঝখানে যাওয়া, তাদের দুঃখ দুর্দশা, তাদের করুণ কাহিনী, সেগুলোকে তুলে ধরা, মানুষের সামনে নিয়ে আসা। তো এইভাবে এদের সঙ্গে থাকতে থাকতে, এদের সঙ্গে কাজ করতে করতে, এই যে সমাজ, এই সমাজ সম্পর্কে আমার ক্রমশ ধারণা এবং জ্ঞান, যাই বলি, সেটা বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ। আপনার লেখক জীবনের সূচনা কিভাবে হলো? আমার লেখক, প্রথম দক্ষিণ বাংলা হাইস্কুলে আমি যখন পড়ি তখন ক্লাস 7-এ, সেই সময়ে স্কুল ম্যাগাজিনে লেখা দেবার জন্যে বিশেষত আমার খুবই প্রিয় শিক্ষক, বাংলার শিক্ষক নারায়ণচন্দ্র পাল, এই নারায়ণচন্দ্র পাল মশাই তার একটা প্রেরণা ছিল। আর তার আগে আমার মা, তিনিও লিখতেন, আমার মা কবিতা লিখতেন, এবং ছোটোবেলায় আমি যে আবৃত্তিগুলো করতাম স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে, মার তাতে উৎসাহ থাকতো, বাবারও উৎসাহ থাকতো। মার কবিতাও আমি পড়েছি, আমার মা রবীন্দ্রনাথের বা বিভিন্ন মানে খুব উপযোগী কবিতা এগুলো বেছে দিতেন। তো ফলে উত্তরাধিকার সূত্রে খানিকটা পাওয়া, এটা বলা যেতে পারে। আবার মা ছিলেন গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ ধন্য। আবার বাবা আমাকে দিয়ে স্কুলে যে কোনো ধরনের অনুষ্ঠান হোক না কেন, তাতে বক্তৃতা করতে হবে তোমাকে, এবং সে সময় বক্তৃতা করার লোক পাওয়া যেত না। তো আমি খুবই ছোটো ছিলাম, এমনও হয়েছে যে টেবিলের উপরে আমাকে তুলে দেওয়া হতো, কারণ অত ছোটো বাচ্চা, ক্লাস 5-এর বাচ্চা, সে কী বক্তৃতা করছে কেউ শুনতে পারতো না, তো আমাকে টেবিলের উপর তুলে যেত, পা কাঁপতো, কিন্তু বক্তৃতা শেষ করতে হতো। তো এইভাবে বাড়ির ভেতরের থেকেও যেমন একটা প্রেরণা ছিল যে কিছু বলতে হবে, কিছু লিখতে হবে, তেমনি নারায়ণবাবুর সংস্পর্শে এসে স্কুলে
লেখার প্রেরণা সেখান থেকেই। পরবর্তীকালে বীরেন্দ্রনাথ বিশ্বাসের সাহচর্য পেয়েছি এবং আমি তো বলেছি যে তিনি প্রেরণা দিয়েছেন আমার পরবর্তীকালে তার পত্রিকার সহসম্পাদক হিসেবে। প্রচুর লেখারও যেমন সুযোগ ছিল, ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট দেখা, সমাজকে দেখা, ইতিহাসকে উন্মোচন করা, এভাবেই লেখায় গেছে। ধন্যবাদ। আপনার নির্বাচিত কবিতা, গল্প ও উপন্যাস সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে কিছু বলুন। আমার প্রথম কবিতার সংকলন হচ্ছে বিচ্ছিন্ন বাংলার বিরুদ্ধে। এই যে অভিজ্ঞতা আমি বললাম যে 1971-এর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আমি খুব কাছ থেকে দেখেছি, তারপরে আবার যখন শেখ মুজিব মারা যাওয়ার পরে যে উদ্বাস্তু স্রোত আবার এলো এবং এখানে এসে যে সে মানুষেরা যেভাবে উপেক্ষিত বঞ্চিত হয়ে রইল, তাদের উপরে নানান ধরনের অত্যাচার, সেটাও দেখেছি। ফলে সেই সময় আমার যে একটা প্রতিবাদী সত্তা সেটা কাজ করেছিল এবং আমি বিচ্ছিন্ন বাংলার বিরুদ্ধে অনেকগুলো কবিতা আমি লিখেছিলাম, সেটাকে ওই নামের গ্রন্থের মধ্যে সেটাকে ধরা ছিল বিচ্ছিন্ন বাংলার বিরুদ্ধে। কবিতাগুলো সে সময় অনেকের কাছেই খুব গ্রহণযোগ্যতা পেয়েছিল, জনপ্রিয় হয়েছিল। পরবর্তীকালে আমার কবিতার বই হচ্ছে চলেছি চৈত্রের উৎসবে, তারপরে সরপাথর, কি সুন্দর অন্ধ, যে কথা কখনো বলিনি ইত্যাদি। আবার গল্পগ্রন্থ মধুমতি অনেক দূর, সেটাও এই দেশভাগের এই যে বিপন্ন মানুষ, বিপন্ন সত্তা, সেটার উপরে নির্ভর করে আমার একটা গল্প ছিল মধুমতি অনেক দূর। সেই গল্পের নামকরণেই ওই গল্প সংকলনের নাম। সেখানেও যে জীবন এসছে, যে মানুষ এসছে, তা আমার দেখা সেই গ্রামের মানুষ, সেই নিরন্ন উদ্বাস্তু অথবা সেই একেবারেই উপেক্ষিত যে জীবন, সেই তারাই কিন্তু আমার গল্পে, আমার কবিতায় তারাই এসছে। এটাই আমার মূল প্রেরণা বলা যায় তাদের জীবন। আপনার উপন্যাস উজানতলির উপকথা তো আমাদের কাছে খুব পরিচিত এবং সম্প্রতি কাঙ্ক্ষিল তার একটা নতুন সংস্করণ বের করেছে। উজানতলি উপকথা সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। উজানতলির উপকথা আমি যখন ওই বললাম মধুমতি অনেক দূর লিখি, সেটা একটা দুই এইখানে চলে আসা একটা পরিবার ওখানে কয়েকদিনের জন্যে গিয়ে যে অভিজ্ঞতা নিয়ে এলো, এই গল্পটা যখন লিখি তখন অনেকেই আমাকে এটা বলেছিল যে এটাকে আর একটু বড়ো আকারে কিছু করা যায় কি না। এমনিতে ওই গল্পটা লেখার পরেও আমার একটা মাথায় ছিল যে আমি একটা বড় করে কিছু করব। তো সেই সময় আমি একটা নতুন জিনিস করতে চাইছিলাম, যে আমার একটা জিনিস করব যেটা বাংলার সাহিত্যে যেটা বিরল। সেই সময় আমি বাংলার প্রায় সমস্ত বিখ্যাত উপন্যাসিকের উপন্যাস পড়ে শেষ করি। এমনি তার আগেই আমি অনার্স স্টুডেন্ট, বাংলা ভাষা সাহিত্যের এমএ আমার অবশ্যই পড়েছি, কিন্তু তার একবার আমি একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এটা আমি শুরু করলাম যে একটা জনগোষ্ঠী, তাদেরকে আমি তুলে ধরতে চাই একটা উপন্যাসের মধ্যে দিয়ে। উপন্যাসের মধ্যে একটা ক্যারেক্টার থাকে, একটা চরিত্র, একটা বিশেষ চরিত্র, তাকে আবর্তিত হয়, মানে তাকে আবর্তন করে একটা কাহিনী এগোয় ইত্যাদি। কিন্তু আমি এখানে চাইলাম এমন যে সমাজ, যে সমাজ ওখানে পূর্ববঙ্গের থিতু হয়েছিল দেশভাগের ফলে, যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, এই যে সমাজ, অর্থাৎ আমার এই উপন্যাসে উজানতলির উপকথায় ওই উজানতলি নামে যে একটা জনপদ বা তার পারিপার্শ্বিক যে জনপদ, সেটাকে আমি সামগ্রিকভাবে সেটাকে ধরার চেষ্টা করলাম। তার যে অজস্র জীবন, অজস্র চরিত্র, তার সংস্কৃতি, তার সব কিছু, তার জীবনযাপন প্রতিদিন, তার সংস্কৃতি, তার সঙ্গীত, তার ছড়া, তার মানে ব্রত ইত্যাদি দিয়ে যে সমৃদ্ধ জীবন তারা যাপন করত, সেই জীবন কীভাবে একটা সাম্প্রদায়িক দেশভাগ, কিছু মানুষের লোভের কারণে সেই জীবনের উপরে একটা অভিশাপ নেমে এলো এবং তারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়লো, একটা ট্র্যাজেডি, এই কালের একটা, এই সময়, এই শতাব্দীর একটা ট্র্যাজেডি। সেই হিসেবে আমি এই উজানতলির উপকথা এই কারণে অনেক চরিত্রের সমাবেশ, অর্থাৎ একটা জনপদের ট্র্যাজেডি, সেটা এখানে মুখ্য হয়ে উঠলো, একটা কোনো বিশেষ চরিত্রের না। যদিও এসছে সেগুলো, কোনো কোনো চরিত্র একটু প্রাধান্য যেটা পায় উপন্যাসের কারণেই সেটা পায়, কিন্তু আমি এটাকে এইভাবে ভেবেছিলাম।
এবং আমি তখন খুঁজছিলাম যে বাংলায় এরকম উপন্যাস লেখা হয়েছে কিনা। পরবর্তীকালে অনেক গবেষক আলোচক আমাকে বলেছেন যে এটা এরকম কোনো উপন্যাস লেখা হয়নি, এবং গোটা বিশ্ব সাহিত্যেই এরকম একটা বিশেষ জনগোষ্ঠী, অন্তর্য জনগোষ্ঠী এরকম ধরে এরকম লেখা সাধারণত দেখা যায় না। সেই হিসেবে উজানতলীর রূপকথাটা ব্যতিক্রম বটে, দশ বছরের পরিশ্রমের ফসল। ধন্যবাদ। বহুজন সমাজের নবীন লেখকদের প্রতি আপনার পরামর্শ কি? আমরা যখন লিখতে শুরু করি আমাদের সামনে কোনো আশ্রয় ছিল না, কোনো সাহায্য করার কেউ ছিল না, কীভাবে পথরেখা করে এগোতে হবে। এই যে বললাম উজানতলী আমি যখন লিখছি তখন আমার সামনে তো আর কোনো মডেল নেই, নিজেকে তৈরি করতে হয়েছে। তো আমার যখন আমি দলিত সাহিত্য সংস্থার সঙ্গে যুক্ত হয়ে চতুর্থ দুনিয়া পত্রিকা কিংবা এগুলো, তারও আগে জাগরণ নামে একটা পত্রিকা করা হতো, এগুলো সব যখন করছি এবং দলিত সাহিত্য আন্দোলনের প্রথম পর্বে যে লেখাগুলো, যে লেখকদের বইগুলো বেরোতো বা যে ইত্যাদি পত্রপত্রিকা বেরোতো, তারপরে সবই আমি তাদেরকে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের হেল্প করেছি, তাদের যাবতীয় রকমের সব রকমভাবে তাদের করেছি, অর্থাৎ নতুন লেখকদের তুলে আনা, যুক্ত করা এটা করেছি। ফলে আজকে খুব অভাব শক্তিশালী লেখক, সমাজের গভীর থেকে সমাজের মর্মবাণীকে তুলে আনার মতো লেখক খুব অভাব হয়ে গেছে। সেটা যারা এগিয়ে আসছেন বহুজন সমাজে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, তারা লিখুন। এবং তার সবার আগে সমাজটাকে গভীরভাবে জানতে হবে, বুঝতে হবে, মানে ওই শহুরে লেখকদের মতো ড্রয়িং রুমে বসে কিন্তু এই লেখা লেখা যাবে না। তোমার মতো যেভাবে গ্রামে গঞ্জে ছুটে বেড়াচ্ছে একটা সংস্কৃতিকে জানবার জন্য, ইতিহাসকে জানবার জন্যে, এইভাবে না জানলে আমি উজানতলী করতে গিয়েও আমি প্রচুর মানুষের কাছে আমি গেছি, ওইভাবে ছড়া সংকলন করেছি, গান সবার খাতায় এখনও আছে সমানিগুলো, এগুলো আমি করেছি এবং তাদের কাহিনী শুনেছি, এপারে ওপারে দেশভাগের পরে যারা এসছেন তাদের কাহিনী, এবং আমার এই যে উপন্যাসে যে মানুষগুলো রয়েছে তার ম্যাক্সিমাম বাস্তব চরিত্র, এবং দ্বিতীয় খণ্ডে যেটা আছে তাতে তো বাস্তব চরিত্রই, লোককবি সুরেন সরকার থেকে বহু নাম আছেন, একদম স্বনামেই আছে তারা, আমি তাদের কাছ থেকে তাদের জীবন শুনেছি এবং সেই জীবনকে উপন্যাসের ভাষায় আমি তোলার চেষ্টা করেছি। সেই জন্যে আমার নবীন লেখকদের কাছে আমার অবশ্যই আমার আবেদন থাকবে যে তারা সমাজকে আরও ভালোভাবে জানুন, গভীরভাবে জানুন, এবং নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব স্টাইলে তাকে ব্যক্ত করুন, প্রকাশ করুন। আমার শুভেচ্ছা রইল। ধন্যবাদ। বহুজন লিটারেচার ওয়েবসাইটের পক্ষ থেকে লেখক কপিল কৃষ্ণ ঠাকুরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তিনি আরও লিখুন, আরও প্রকাশ করুন, এবং এইভাবে বহুজন সমাজের নবীন পাঠকদের তিনি উদ্বুদ্ধ করুন। ধন্যবাদ। নমস্কার।